ইসরায়েলে সৈন্য পাঠাবে যুক্তরাষ্ট্র, এ সংক্রান্ত এ খবরটি এখন আপনাদেরকে পড়ে শোনাব। গাজা নিয়ে আন্তর্জাতিক চাপ সত্ত্বেও এবার ইসরায়েলে প্রায় 2000 সৈন্য মোতায়েনের পরিকল্পনা করছে তাদের অন্যতম মিত্র দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার মার্কিন সংবাদ মাধ্যমে এমনটা জানানো হয়েছে। গণমাধ্যমটি বলছে, ইসরায়েলে সম্ভাব্য মোতায়েন পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র তাদের 2000 সেনা সদস্যের তালিকা করেছে। যদি এই সৈন্যদের মোতায়েন করা হয়, তাহলে তাদের যুদ্ধক্ষেত্রে লড়াইয়ের জন্য ব্যবহার করা হবে না। তবে মার্কিন সৈন্যরা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে যুদ্ধের বিষয়ে পরামর্শ ও ইসরায়েলিদের মেডিকেল সহায়তা দেবেন। যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন বারবার বলছে, ইসরায়েল হামাসের চলমান যুদ্ধে মার্কিন সৈন্যদের যুদ্ধক্ষেত্রে মোতায়েনের কোনো পরিকল্পনা নেই।